আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। কলকাতার বলারদের কচু কাটা করে বিশাল স্কোর দাঁড় করিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল দিনেশ কার্তিক এবং ডেভিড ওয়ার্নারের দল। দুই দলই প্রথম ম্যাচ হেরে বসে আছে। দুই দলই প্রথম ম্যাচ হেরে আজ পয়েন্ট টেবিলে শূন্য থেকে দুয়ে জিতে মরিয়াছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে দিনেশ কার্তিকের সাথে ডেভিড ওয়ার্নারের মুখোমুখি। আর আজকের ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছে। কেকেআর এর বোলারদের প্রথম দিকে ভালোভাবেই সামাল দিয়েছিল ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারস্টো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 10 বলে 5 রান করে জনি বেয়ারস্টো পেট কামিন্সের কাছে ধরা পড়েছেন। অপরদিকে ডেভিড ওয়ার্নার 30 বলে 36 রানের একটি জমকালো ইনিংস খেলেছেন, 2টি 4 আর 1টি 6, অর্থাৎ 120 স্ট্রাইক রেটে তিনি আজকের ম্যাচটি খেলেছিলেন, কিন্তু ভারুণ চক্রবর্তীর হাতে ধরা পড়ে গিয়েছেন। শেষ দিকে যখন তারা দুজন আউট হয়েছেন তখন ক্রিজে এসেছিলেন মানিশ পান্ডে আর ঋদ্ধিমান সাহা। মানিশ পান্ডে তার ক্যারিয়ারের 50 তুলে নিলেও ঋদ্ধিমান সাহা একটু মন্থর গতিতে ব্যাট চালাচ্ছিলেন। ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার বলছেন, তারা যে রান করেছে তা থেকে কমপক্ষে 20 রান কম হয়ে গিয়েছে, বাট তারা এই রানই ডিফেন্ড করতে প্রস্তুত। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কি মনে হয় আজকের ম্যাচটি কে জিতবে আর আপনি কোন দলের সাপোর্ট করছেন এবারের আইপিএলে? জানতে চাই আপনার মতামতটি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।